দেখুন, সার্জেন্টকে মারধরের ঘটনায় জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলা ও মারধরের ঘটনায় মামলা করেছেন সার্জেন্ট কায়সার হামিদ। দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে রমনা থানায় তিনি মামলা করেন। মামলায় তিনটি দোতলা বাসের চালক, চালকের সহকারী ও অজ্ঞাতনামা ছাত্রদের আসামি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসকে উল্টো পথে যেতে বাধা দিলে কয়েকজন ছাত্রের সঙ্গে ওই সার্জেন্টের বাকবিতণ্ডতা হয়। এক পর্যায়ে বাস থেকে আরও কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টকে মারধর করে বলেও অভিযোগ পাওয়া গেছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।